সরকারি মালিকানাধীন বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করেছে সরকার একই সাথে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ মাজিদ এর আগেই পদত্যাগ করেন ঋণ কেলেঙ্কারির দায় অভিযুক্ত ব্যাংকটির চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগে শেখ আব্দুল হাই বাচ্চুর পত্র গ্রহণ করেছে সরকার এসব বিষয়ে রোববার তিনটি প্রজ্ঞাপন জারি করেছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন সদস্যদের সোমবার নিয়োগ দেওয়ার কথা সরকারি মালিকানার এই ব্যাংকটিতে সাড়ে চার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ রয়েছে অনিয়মের দায় পরিচালনা পর্ষদ ভেঙে দিতে গত মে মাসে সুপারিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক